নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং বারোটা। আপনাদের সঙ্গে রয়েছে ব্রেকিং বারোটা, আমি সঞ্চিতা। প্রথমেই যে খবর আপনাদেরকে জানাবো, পাঁচ দিনের মাথায় অবশেষে কান্দির অপহৃত কাউন্সিলর দেবজ্যোতি রায়কে উদ্ধার করলো পুলিশ। মুর্শিদাবাদের বড়োয়া থানার মজলিশপুরে একটি গাড়ি থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ, গাড়ির চালক সহ অন্যান্যরা বেপাত্তা। আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, ইতিমধ্যেই দেবজ্যোতি রায় অপহৃত কাউন্সিলর, তার উদ্ধার ঘিরে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে, কিভাবে কোথা থেকে তাকে উদ্ধার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে পুলিশ যেটা দাবি করেছেন যে কালকে রাতে বড়োয়া থানার মজলিশপুরে সেখানে যখন নাকাবন্দির সময় যে সমস্ত কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিলেন, তারা ওই গাড়িটিকে ওই জায়গায় খুঁজে পান, এবং যখন তারা খুঁজে পান এবং গাড়িটির মধ্যে তখন চালক এবং অন্যান্য যারা ছিল তারা পালিয়ে যায়, এবং গাড়ি থেকেই তারা ওই কাউন্সিলরকে তারা উদ্ধার করেন এবং সেখান থেকে সরাসরি ছবি তুলে তারা কান্দির এসডিপিওকে পাঠান এবং তিনি তাকে চিহ্নিত করেন যিনি অপহৃত কাউন্সিলর দেবজ্যোতি রায়, এবং তারপরে তাকে বড়ুয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার পরিবারের লোকজনরা যান। কিছুক্ষণ আগেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে দেবজ্যোতি রায়কে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে, তার পরিবারের লোকজনরা রয়েছেন এবং অসংখ্য কর্মী সমর্থকরা কান্দি মহকুমা আদালত চত্বরে ভিড় জমিয়ে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু এই ঘটনার উপযুক্ত সত্য ঘটনা তারা জানতে চাইছেন যে কিভাবে দেবজ্যোতি রায়কে অপহরণ করা হয়েছিল এবং এই পাঁচ দিন তিনি কোথায় ছিলেন, কারা নিয়ে গেছিল, সবটা নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং তুমি জানো যে একদিন আগে আস্থা ভোট সম্পন্ন হলো এবং হাইকোর্টের নির্দেশ ছিল যে এখানে দেবজ্যোতি রায়কে হাজির করাতেই হবে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাকে হাজির করাতে পারলো না এবং আস্থা ভোটের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দেবজ্যোতি রায়কে পাওয়া গেল কান্দি থানার পাশেই ঠিক বড়োয়া থানায় এবং নাকাবন্দির সময়। এই কাজটা কি পুলিশ আরেকটু তৎপরতার সাথে করতে পারতো না? এখন সেই প্রশ্নটাই উঠছে। সোমা, তুমি বিভিন্ন আগে থাকো, পাঁচ দিন পর ঘরের মানুষকে কাছে পেয়ে খুশি কাউন্সিলরের পরিবার। স্ত্রী সান্ত্বনা রায় তিনি জানিয়েছেন শারীরিকভাবে অনেকটি দুর্বল হয়ে পড়েছেন তার স্বামী দেবজ্যোতি রায়। বলতে পারিনি যে উনি কোথায় ছিলেন, উনি কেমন আছেন সেটুকুই খালি আমরা জেনেছি, শরীর কেমন আছে এটুকুই, আর এর থেকে বেশি কিছু জানতে পারিনি। শারীরিক অবস্থা খুবই খারাপ, খুবই দুর্বল হয়ে গেছেন দেখলাম। হ্যাঁ, কারণ এই চার দিন ধরে উনি কোনো খাবার খান, খাবার খেতে দেওয়া হয়নি ওনাকে। হ্যাঁ, শুকনো একটু মুড়িরও পড়েছিল, সেই জন্যই ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। পুলিশ বলছেন যে মসজিদপুরে ওখান থেকে একটা ইন্ডিকা গাড়ির উপরে আমার হাজবেন্ড ওখানে বসেছিলেন, ওই গাড়িটা পুলিশ ওই গাড়িকে লক্ষ্য করে পুলিশ ছোটে এবং গাড়ির ড্রাইভার ইন্ডিকা গাড়ির ড্রাইভার নেমে যায় এবং আমার স্বামী একাই গাড়িতে ছিলেন, ওই গাড়ি থেকে আমার স্বামীকে উদ্ধার করা হয়েছে। আমরা কথা বলবো সোমা মাইতি, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে সরাসরি। সোমা, যেটা বিষয়টা বলছিলে তুমি, অপহৃত কাউন্সিলর তার অনুপস্থিতিতে পাশ অনাস্থা প্রস্তাব, কোথাও দুদিন আগে কেন তাকে উদ্ধার করা সম্ভব হলো না পুলিশের পক্ষে, এবং যেভাবে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল তারপরে কোথাও কি শাসক দলকে সুবিধে করে দেওয়ার জন্য এই যেটা বিরোধীরা অভিযোগ করছেন পুলিশের এই গড়িমসি? একেবারেই তাই। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে ঘটনার সত্য উদ্ঘাটন করতে হবে, এবং তিনি সরাসরি যেটা বলছেন যে শাসক দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই কিন্তু তাকে লুকিয়ে রেখে এবং এই আস্থা ভোটে জয়ী হওয়ার জন্যই তাকে সরিয়ে ফেলা হয়েছিল, এবং এই যে আস্থা ভোটের ফলাফল সেটা তারা কোনোভাবেই আগামী দিনে মানতে রাজি নন এবং তারা এটা নিয়ে হাইকোর্টে যাওয়ারও ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকেও কিন্তু প্রায় একই অভিযোগ আনা হয়েছে এবং প্রত্যেকেই চাইছেন যে কিভাবে এই পাঁচ দিন কোথায় ছিল দেবজ্যোতি রায় এবং কারা তাকে নিয়ে গেছিল, সত্যি কি এটা অপহরণের ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয়। এই ঘটনাটাই কিন্তু চাইছেন যে প্রত্যেকেই যে পুলিশ এই বিষয়টাকে সামনে নিয়ে আসুক। শোভা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব অধীর চৌধুরী, তিনি কি বলেছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির মদতে এ কাজ তারা করেছে, লক্ষ্য মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে দুর্বল করা। আজকে ভবতারিণী মমতা ব্যানার্জি, অপহরণকারিণী মমতা ব্যানার্জি হিসাবে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজে একজন অপহরণকারী মুখ্যমন্ত্রীর নাম বলে আমি ঘোষণা করছি সরাসরি, একদম কাঁদি থানার আইসি সরাসরি জড়িত, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং অপহরণের আগে অপহৃত ব্যক্তিকে কীভাবে অপহরণ করা হবে না হবে, অপহরণকারীরা
কাঁদি থানার আইসির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে, আমাদের কাছে পাক্কা খবর। কেন পুলিশ কান্দি পুরসভার নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়ের অপহরণকারীদের ধরতে পারল না, প্রশ্ন সিপিএম এর মুর্শিদাবাদ জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্যের। পুলিশ তো আজকে তাকে হচ্ছে যে উদ্ধার করেছে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে ভাতমুগ্ধ অবস্থায় গাড়িতে পাওয়া গেছে, গাড়িটি পুলিশ নিয়ে এসেছে, কিন্তু অন্য লোকজন যারা গাড়িতে ছিল তাদেরকে পুলিশ ধরতে পারেনি। এটা একটা বড় বিষয় আমাদের কাছে, উদ্বেগের বিষয় যে যারা ওকে অপহরণ করেছে এবং অন্য কেউ নিয়ে যাচ্ছিল তারাই তারা তাদের তাদের ধরা ধরা পড়ল, তাদের তো বেশি উদ্ধার হয়েছে। বহরমপুরে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের জেরে জোর কাজিয়া। শুক্রবার কান্দি পুরসভা আস্থা ভোটের পর অধীর চৌধুরী মন্তব্য করেছিলেন যে আগে ছিল হাত, এখন হাতে এসেছে হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে শাসক দলকে যোগ্য জবাব দেওয়া হবে। শনিবার তার উত্তরে তৃণমূল নেতা সৌমিক হোসেনের জবাব মুর্শিদাবাদে, তৃণমূল কর্মী খুন বন্ধ না হলে কাটা হাত নিয়ে ফুটবল খেলবেন তারা। আমাদের শুধু হাত ছিল, আজ হাতের সঙ্গে হাতুড়ি ধরেছি আমরা, এই হাতুড়ির মারে হাতুড়ির মারে এই পশ্চিমবঙ্গ থেকে আমরা মমতা ব্যানার্জি নামক সাপটকে, মমতা ব্যানার্জি নামক দুর্বৃত্তকে, ক্রিমিনালকে আমরা বাংলা থেকে উৎখাত করব। যে আমাদের কর্মীদেরকে এইভাবে যদি খুন করে, উনি যদি বন্ধ না করে, উনি যেমন কালকে বলেছে যে হাতে হাতুড়ি ধরে তৃণমূল কংগ্রেসকে মারব, আমিও বলছি হাতকে নিয়ে ফুটবল খেলবো মুর্শিদাবাদ জেলায় কাটা হাতকে নিয়ে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, যেভাবে আমরা দেখলাম অধীর চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে উত্তরে যেভাবে তৃণমূল নেতা সৌমিক হোসেন তিনি পাল্টা জবাব দিলেন এবং যেভাবে আক্রমণাত্মক মন্তব্য তিনি করলেন, এটা মুর্শিদাবাদের রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে? দেখো, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বলা যেতে পারে, এবং একাংশ মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে কেউ কাউকে জমি ছেড়ে দিতে এক ইঞ্চি প্রস্তুত নয়, ফলত আগামী দিনে যে হিংসার ঘটনা ঘটবে মুর্শিদাবাদ জেলা, যে রক্তাক্ত হবে তার কিন্তু পূর্বাভাস পাওয়াই যাচ্ছে। এবং রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এটা কি শালীনতার মাত্রা খানিকটা হলেও ছাড়িয়ে গেছে, হাত কেটে দেওয়া, এই যে ফুটবল খেলা, এই যে ভাষার প্রয়োগ রাজনীতিতে, এইটাকে কিন্তু নানাভাবে নানাজন ব্যাখ্যা করছেন। সব থেকে বড় যেটা, সামনে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু মুর্শিদাবাদ জেলা যে হিংসার ঘটনা ঘটবে, কেউ কাউকে যে জমি ছেড়ে দেবেন না রক্তাক্ত হওয়ার যে সম্ভাবনা রয়েছে, সেই ইঙ্গিতই কিন্তু বোঝা যাচ্ছে নেতাদের ভাষায়। সোমা ধন্যবাদ। সোমা মাইতি আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে কথা বললেন, এবং যেভাবে আমরা দেখলাম অধীর চৌধুরী তার মন্তব্যের প্রেক্ষিতে যেভাবে তৃণমূল নেতা সৌমিক হোসেন তিনি যে জবাব দিয়েছেন সেটা মুর্শিদাবাদের রাজনীতিতে যথেষ্ট আলোড়ন ফেলেছে, চাঞ্চল্যকর, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দিচ্ছেন। জেএনইউ কাণ্ডের প্রতিবাদে এবং ভাষা দিবসের সমর্থনে আজকে বামেদের কার্জন পার্কে বামেরা সমবেত হয়েছেন, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন 24 ঘন্টার পর্দায়। মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মমিতা, এই মুহূর্তে কি চলছে কার্জন পার্কে? দেখো, যেমনটা দেখিনি কিছুক্ষণ আগে লেফটেন্ট চেয়ারম্যান বিমান বসু ভাষা স্মারক শহীদদের মালা দিয়েছেন, এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে মিছিল শুরু হওয়ার কথা। জেএনইউ এবং যাদবপুর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে মিছিল হবে, এবং সেই মিছিল আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে এখান থেকে। এবং যেমনটা দেখতে পাচ্ছ যে বিমান বসু তিনি ভাষা স্মারক শহীদ কিছুক্ষণ মালা দেওয়ার পর বাকি যে 13টি বাম দল, সেই বাম দলের তরফ থেকেও কিন্তু মালা দেওয়া হচ্ছে এবং মিছিলের প্রস্তুতিও নেওয়া হচ্ছে জোর কদমে। ধন্যবাদ মমিতা। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়, কার্জন পার্কে এই মুহূর্তে বিমান বসু তিনি মালা দিচ্ছিলেন, এবং এরপর তাদের যে কর্মসূচি রয়েছে জেএনইউ এবং যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে তারা মিছিল করবেন কার্জন পার্ক থেকে। যে খবরে আমরা চোখ রাখবো, জেএনইউ কাণ্ডের প্রতিবাদে মুহূর্তে পথে বামেরা, কানাইয়া কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে মিছিল শুরু করেছেন বামেরা, কানাইয়া নিঃশর্ত মুক্তি দাবি বিমান বসু, কেন্দ্রকে চাপে ফেলতেই মূলত এই মিছিল বামেদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী। মমিতা, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে এবং এই মিছিলের মূলত ঠিক কি দাবি নিয়ে আজকে বামেরা পথে? যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জেএনইউ এর আন্দোলন যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এসে আশ্রয় করেছে, এবং তাতে যেভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে গণতান্ত্রিক অধিকার
দিয়েছেন যে কানাইয়া জেএনইউদের ছাত্র নেতা যাকে গ্রেফতার করা হয়েছে কানাইয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই মুক্তির দাবিটি মমিতা, তুমি যেটা বলছো যে এই মুহূর্তে মিছিল চলছে এবং কার্জন পার্ক থেকে এই মিছিলের গন্তব্য মহাজাতি সদন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকদেরও দেখাচ্ছি। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এনারা রয়েছেন মিছিলে, আর কারা কারা রয়েছেন, কারা কারা পা মিলিয়েছেন যদি আমাদেরকে স্পষ্ট করে। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় রয়েছে মমিতা? মমিতা আপাতত তোমাকে ধন্যবাদ। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন, মিছিলে রয়েছেন, তার সঙ্গে আমরা সরাসরি কথা বললাম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল চলছে। কার্জন পার্ক থেকে মিছিল শুরু হয়েছে মহাজাতি সদন পর্যন্ত এই মিছিলের গন্তব্য। কানাইয়া কান্দের প্রতিবাদে মূলত বামেদের এই মিছিল, কেন্দ্রকে চাপে ফেলতে এই মুহূর্তে পথে বামেরা। যাদবপুর ইউনিভার্সিটির যে ঘটনা, পাশাপাশি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এই দুটো ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে বামেরা তারা পথে নেমে পড়েছেন, মিছিল করছেন। কাল শ্রীনগরে সিআরপিএফ এর কনভয় জঙ্গি হামলা, এখনো উত্তপ্ত পাম্পোর। রাতে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ ক্যাপ্টেন পবন কুমার। সরকারি দফতরে লুকিয়ে থাকা তিন জঙ্গির গুলিতে জখম হন তিনি। সকালে সেনা হাসপাতালে মৃত্যু হয় 10 নম্বর বিশেষ আধাসামরিক বাহিনী ক্যাপ্টেনের। কাল জঙ্গিদের অটোমেটিক রাইফেলের গুলিতে নিহত হন তিন সিআরপিএফ জওয়ান, মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকেরও, আহত আরো 10। কাল দুপুরে প্রথমে কনভয় লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাঁচ জঙ্গি, এদের মধ্যে তিনজন এখনো একটি সরকারি কার্যালয়ে লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনার। ইতিমধ্যেই ফাঁকা করা হয়েছে সরকারি দফতর এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। সরকারি কোয়ার্টার থেকেও উদ্ধার করা হয়েছে 110 জন বাসিন্দাকেও। এখনও পর্যন্ত বিল্ডিং ঘিরে গুলির লড়াই চালাচ্ছে সেনা। একটা সময় বাড়ির বাইরে পা রাখায় সমস্যা ছিল পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়েদের, সেই মেয়েদের পাই এবার ফুটবল। শুধু তাই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের স্বপ্ন দেখছে এই স্কুল ছাত্রীরা। সৌজনে কন্যাশ্রী, মহিলা ফুটবলার তৈরিতে আগ্রহ বাড়াতে গড়া হচ্ছে ফুটবল একাডেমিও। কন্যাশ্রী প্রকল্পের আওতায় এবার ক্রীড়াবিদ তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। খেলাধুলোর মাধ্যমে মেয়েদের প্রতিভাকে সামনে আনার কাজ শুরু হয়েছে। পুরুলিয়ায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের নিয়ে চলছে ফুটবল প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই খুশি ছাত্রীরা। কন্যাশ্রী প্রকল্প প্রথম এই নতুন মেয়েদের ফুটবল খেলা করেছি, ওটার আমার খুব খুশি হয়েছে। ছোট থেকে আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি, তারপর এই যে নপাড়া স্কুলে আসার পর থেকে স্যাররা আমার খুব সাহায্য করতেন, এমনি মাঠে নিয়ে যেতেন, কিন্তু তেমনভাবে কোনো জায়গায় তো সুযোগ হতো না। তারপর এই যে কন্যাশ্রী ফুটবলটা শুরু হওয়ার পর থেকে আমরা খেলতে সুযোগ পেয়েছি এবং নিজেদের সেরাটা দেখানোর চেষ্টা করছি। এমন উদ্যোগে পুরুলিয়ার রঘুনাথপুর মানবাজার বাগমুন্ডি এলাকায় ছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহ বেড়েছে। এখনো পর্যন্ত প্রায় 300 জন ছাত্রী ফুটবলে প্রশিক্ষণ নিচ্ছে, ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। কন্যাশ্রী ফুটবল প্রকল্প হওয়ার পর থেকে মেয়েরা অনেক উৎসাহ সবারই আছে এবং আমারও অনেক জেগেছে। এরা ছোটো ছোটো বোনরা আছে, দিদিরা আছে, তারাও খেলতে চেয়েছে। ওনারা বলছে যে ফুটবল খেলে খুব ভালো লাগছে এবং মানে এখানে ওখানে মানে গেলেও মানে খুব ভালো হয়। এই সমস্ত মেয়েরা নানান সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে। এখন শুধু এরা নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়ায়, ক্লাবে এই বয়সে সমস্ত মেয়েরাই চাইছে ফুটবল পায়ে নিয়ে মাঠে দৌড়তে। ভালো খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি রাজ্য জাতীয় স্তরে খেলার সুযোগও বাড়বে বলেই মনে করা হচ্ছে এমন উদ্যোগে। এছাড়াও তৈরি করা হবে মহিলা ফুটবল একাডেমিও। মহিলা ফুটবল একাডেমি কাশীপুরে তারও খুব শীঘ্রই ব্যক্তিপত্র স্থাপন হয়ে যাচ্ছে, ফলে এক্ষেত্রে এই যে প্রতিভাগুলি রয়েছে তাদেরকে তুলে আনার জন্যে এবং একই সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের আরও ভালোভাবে প্রচারের জন্যে
এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। ব্রেকিং 12টা আপাতত এই পর্যন্তই রয়েছে, আরও খবর সঙ্গে থাকুন 24 ঘন্টা।